খেতে খেতে তোমাদের সঙ্গে দেখা, সকাল থেকে আমি ব্লগ করিনি, তা এখন শুরু করছি আমার এই ব্লগটা। দেখো আমি জিলেবি খাচ্ছি, কালে এনেছিলাম, ওরা খেয়ে নিয়েছে, তো আমার তিনটে ছিল আর একটা আধাটা ছিল, সাড়ে তিনটে ছিল না, হ্যাঁ, তো ওটার জন্য সবার টার্গেট ছিল, তো এখন আমি নিলাম, নিয়ে তাদেরকে দিয়েছি, এখন আমার জন্য রেখেছি দুটো। হ্যাঁ, তো আমি একটা খাচ্ছি, ওরা খেয়ে নিয়েছে, মেয়েকে দিয়েছি, মেয়েও খেয়েছে, সত্যি খুব স্বাদ ছিল, গতকাল খেলে হয়তো আরও ভালো লাগতো না, সত্যি খুব ভালো ছিল জিলিপিগুলো। আর জিলিপি খেলেই না আমার মার কথা খুব মনে পড়ে, আমার মা খুব পছন্দের জিলিপি, সত্যি খুব ভালোবাসে। তো আসলে এনেছি, পরে যখন আমার বাবাদের বাড়িতে আমি যাইনি এরপরে, তার জন্য আমি নেই, ভাবছি যখন যাবো মার জন্য আমি জিলিপি নিয়ে যাবো, খুব পছন্দ, খুব পছন্দ করে জিলিপি, যদি কেউ নিয়ে জিলিপি নিয়ে যায় খুব খুশি হয়। তো ওই জন্য জিলিপি খেলে মার কথা মনে পড়বেই পড়বে। হ্যাঁ, আমি বলছিলাম আমার ছেলেকে, বাবা মা দিদার জন্য কষ্ট লাগছে, বলে ঠিক আছে আরেকদিন যখন যাবো। এই দেখো ছাদ দিয়ে আসলাম, তো বৃষ্টি তো নেই কিন্তু হাওয়া আছে, আর আকাশটা খুব ম্যাগ করে রেখেছে, দেখো গ্রে কালার, পুরোটা আকাশ গ্রে কালার করে রেখেছে, হ্যাঁ, কোথাও কোথাও একটু বেশি ডিপ গ্রে, কোথাও একটু লাইট গ্রে, কিন্তু পুরোটাই ক্লাউডে ঢাকা। হ্যাঁ, তো সানলাইট তো উঠেইনি, তো এখন দেখছি খুব হাওয়া বইছে, হাওয়ার ইয়েতে একটু ছাদটা মানে মোটামুটি শুকিয়েছে, হ্যাঁ, সাইডে পাই যেহেতু জল জমে আছে, যে জায়গাগুলো একটু মতো সেই জায়গাগুলো জল জমে আছে। এবার দেখো কতদিন গেল খুজুরের দিকে, তারপর গেলো জাম, এখন হচ্ছে নিম গাছের এই খেলগুলো এগুলি, হ্যাঁ হ্যাঁ, এটা আমি সবাই জন্য একটু ছাদে বের হয়, কারণ রাস্তাঘাটে কোথাও যাওয়া যায় না, বাচ্চাদেরকে নিয়ে কোথাও পার্কেও যাওয়া যাচ্ছে না, তো এটা নিজের বাড়ি ছাদেই হাঁটা যাক বাচ্চাদেরকে। আমার ছেলেমেয়েরা খুব কম আসে, মেয়ে যদিও খুব আসে কিন্তু ছেলে তো খুব কম আসে, গতকালকে একটু আমার সাথে এসেছিল। এই দেখো, তো আমাদের একটু দেরি হয়ে গেছে, কেন অন্য কাজ ছিল, তো ওই জন্য টিফিনটা বানাতে একটু দেরি হয়ে গেল, তো ব্রেড এনেছিলাম, ব্রেডের মধ্যে আলু সিদ্ধ দিয়ে ভিতরে ঢুকিয়ে, হ্যাঁ, এত ঘি দিয়ে একটু তার মধ্যে একটু ছেঁকে নিয়েছে, সত্যি খুব টেস্টি হয়, আর একদিনও মেয়ে বানিয়েছিল অনেকদিন আগে, তো হ্যাঁ, তো আজও বলছে আমি এটাই বানাবো, তো খুবই ভালো লাগে, কেন কি আলু সিদ্ধটা না তেলে ফ্রাই করে না, তো সিদ্ধটার মধ্যে আমচুর, তারপর মেথি কচুরি, মেথি একটু চিজ, হ্যাঁ নাকি চিজ, একটু নুন আর কাঁচা লঙ্কা চিড়ে, তারপর সেটাকে মায়ে মেখেছে খুব ভালো করে, তো মেখে এটা আমাদের দিয়ে, তারপরে তার মধ্যে ঘি দিয়ে, তো ঘি দিয়ে ছেড়েছি, দেখো খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, তো আজ আমরা এটাই খাবো, ভিতরে আবার মেয়োনিজ লাগিয়েছে, প্রথম তো ব্রেডটা মেয়োনিজ লাগিয়ে নিয়েছে, তারপর আলু সিদ্ধটা মেখে এটার মধ্যে দিয়ে, না না মধ্যে আগে মেয়োনিজ দিয়েছে, এরপরে ঘি দিয়েছে, মেয়োনিজ দিয়েছে, তারপর ঘি লাগিয়েছে, তারপর আলু সিদ্ধটা দিয়েছে, তারপর আরেকটা পাত দিয়ে ঢেকে নিয়ে, তো ঠেকেছে। তো এদিকে দেখো এখন আমরা এটা খাচ্ছি তাহলে, হ্যাঁ, তো টিফিনটা একটু দেরি হয়ে গেছে, ঠিক কয়টা বাজে জানি না, তো আলু সিদ্ধটা আমার করে দিতে হয়েছে, এই কারণে কুকার ও গ্যাস জ্বালাতে ভয় পায়, তো গ্যাসটা জ্বালিয়ে, এই দেখো, তো সন্ধ্যার টিফিন খাওয়ার পর তো মেয়ে প্রত্যেক বছর গেল, আর এদিকে ছেলে ছেলের কাজ করছে, ছেলে একটু নিয়ে দেয়, তো ওইরকম, আর এদিকে মেয়ে পড়াশোনা করার সময়টাতে আমি কিছু লেখাপড়া, কিছু পড়া, কিছু মোবাইল দেখা এইসব ছেড়ে নিলাম, তো এখন অনেক রাত হয়ে গেছে ঠিকই, কিন্তু কিছু কাজ আমার বাকি আছে, তো খেতে যাবো আরও আধা ঘন্টা পর। হ্যাঁ, তো মেয়ের পড়া মাত্র শেষ হয়েছে এখন, কেন তার তার এসএসসি পরীক্ষা একটু পড়াটা বেশি, তো সেটা শেষ করলো, এই সুযোগ আমি আমার কাজ করে নিলাম, এখন একটু হচ্ছে একটু তোমাদের সঙ্গে ভিডিওটা করতে, তো আর আমি ভিডিও করতে বসছি একটা সুন্দর একটা জিনিস নিয়ে বসছি, দেখো কী করতে যাচ্ছি আমি তোমাদের সাথে সাথে শেয়ার করছি, এই যে দেখো এগুলো কতগুলো কাঠের টুকরো, এখানে এই বরফির মতো সাইজগুলো, বরফির মতো সাথে পুঁতির মতো বানানো, এই যে সবগুলো কাঠের তৈরি, দেখো এই যে ক্লিয়ার পরিষ্কার দেখা যাচ্ছে, এই যে কাঠের তৈরি, পুরোটা কাঠের তৈরি, আসলে কি এটা ছিল একটা ব্যাগ, খুব সুন্দর লেডি ব্যাগ ছিল, তো সেটা ভিতরটা লেদার ছিল, ওপরে একটা দিয়ে গাঁথা ছিল সুন্দর করে, তো এটা আমি আসলে বেশি দিন ইউজও করিনি, নষ্ট হয়ে গেছে অনেক আগের পুরনো, তো এটাকে আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছিলো, তো এটা দিয়ে কোনো না কোনো কিছু করা যাবে সেই উদ্দেশ্যে রেখে দিয়েছিলাম অনেক বছর আগের এটা। হ্যাঁ, তো এটাকে আমি এখন এটা কাজে লাগাতে চেষ্টা করছি, তো সেই জন্য এই চুলের কালারটা না একটু ডিপ ব্রাউনটা, তো এটাকে কালারটা ভালো লাগছে না,
যদি হোয়াইট কালারের উড হতো তাহলে হয়তো ভালো লাগতো, মানে অফ হোয়াইট যেটা আমরা নাম থেকে কড়াইতে হাতাগুলো ব্যবহার করি ওই কাঠগুলো কিন্তু হয়তো ভালো, কিন্তু ওটা অন্যরকম একটু ডিপ কালার, কালারটা কিছু ভালো লাগছে না। এই জন্য আমি কী করেছি, অনেকগুলো ফেব্রিক কিনে এনেছি কালারফুল। এই যে দেখো, এই যে কী বলবো, গ্রিন, ইয়েলো, ইয়েলোটা যদিও পুরো ডিপ নয়, লিমন ইয়েলোটা, হ্যাঁ এটা ব্লু, রয়্যাল ব্লু, একদম রয়্যাল ব্লু। তারপর দেখো এই যে কী বলবো, এটা ডিপ ডিপ পিঙ্ক, হ্যাঁ এটা এটা কী বলবো, এটা আবিনের কালার যেটা, হ্যাঁ পার্পেল, হ্যাঁ আবিনের কালার যেটা পার্পেল কালার, এই যে এগুলো আমি ফেব্রিক কিনে এনেছি। তো গতদিনই এনেছি, হ্যাঁ তো সাথে আমার ওই ড্রয়িং পরীক্ষার কিছু পেপার আনার ছিল, তো সেটাও আনলাম, ড্রয়িং পরীক্ষার পেপার। তো এটা নিয়ে আমি এখন বসলাম জলের সামনে, তো এগুলোকে একটু কালার করে নেবো। এখন বুঝতে পারছি না যে কোন কালারটা করলে এখন থেকে ভালো লাগে। আর ডিপ কালার এই জন্যই আমি এনেছি, ডিপ কালারগুলো কেন, এই কালারগুলো একটু ডিপ ডিপ, তো এটার মধ্যে আমি লাইট কালার দিলে অনেকটা লাগবে, অনেকবার লাগাতে হবে, একবার দুবুর করে করে অনেকবার লাগাতে হবে, তারপরেও এই কালারটা ঢাকবে কি না ঠিক শিওর নেই। এই জন্য আমি ডিপ ডিপ কালারগুলো এনেছি, যাতে এটাকে এই অরিজিনাল কাঠের কালারটা যাতে না বোঝা যায়, ঠিক আছে। তো আমি এখন কী করবো, পাঁচটা কালার এনেছি, এই পাঁচটা কালার দিয়ে পাঁচটাকে আমি করে দেখবো যে কোন কালারটা দিয়ে এটাকে খুব ভালো দেখায়, হ্যাঁ। তো সেগুলো করার পর আমি বুঝতে পারবো বাকিগুলো কী কালার হবে, যে পাঁচটাই আমি এখন করছি, হ্যাঁ। সাথে আমার মেয়েও করছে, বলছে আমি একটা করে তিনি একটা করবো, তো দুজনে মিলে করছি, দেখি কোন কালারটা বেশি ভালো লাগে। তো এগুলোর সঙ্গে জল মিলিয়ে পাতলা করা যায়, কিন্তু আমি করবো না, আমি রটাই ইউজ করবো, জল মেলাবো না, কেন কি জল মেলালে ওটা পাতলা হয়ে যাবে, তো কাঠের কালারটাকে ঢাকবে না। তো এই জন্য আমি রই লাগিয়ে নেবো, লাগিয়ে দেখবো শুকনোর পর কেন, এখন করে রাখলে সকালে গিয়ে এটা ফ্রেশ শুকোবে, তো এই জন্যই আমি এখন করার জন্য বসলাম। আমি কি করবো জানো, আমাদের ফ্যামিলির তরফ থেকে সব ডক্টরকে আমার মিনি মিনি থ্যাংকস, এদিকে আজ ডক্টরদের ছিল সারাদিনই, তো যদি আমি তারা বলতে একটু দিনই হয়ে গেল তোমাদের সব ডক্টরদেরকে, তো তাদেরকে এই জন্য ধন্যবাদ, তারা সবসময় সবার উপকারের জন্যই ব্যস্ত থাকে, নিজের চিন্তা না করে সত্যিই খুব পরিশ্রম করে সবার জন্য, সবাইকে ভালো রাখার জন্য। আর এই করোনা পরিস্থিতিটা তো তাদের সেবার কোনো তুলনাই নেই, হ্যাঁ টাইম টেবিল নেই, ওদের কোনো চিন্তা নেই, ফ্যামিলি ফেলে এই মানে সবার জন্য ঝাঁপিয়ে পড়ছে। তো এই হলো আজকে সবচেয়ে স্পেশাল দুধটা ছিল, হ্যাঁ। তো আমি জানাতে একটু দেরি হয়ে গেছিলো, কেন আমি ব্লগটা শুরু করেছি অনেক দেরিতে, ঠিক আছে। তো আজ যেটা গেল, অনেক কাজের মধ্যে দিয়ে কাটলাম সকালবেলাটা, যে জন্য আমি তোমাদের সাথে দেখা করতে পারিনি, দেরিতেই করেছি। তো দিনটা খুব মেঘলা ছিল, একদম মানে কী বলবো, রোদ নেই, বৃষ্টি আসতে আসতে ভাবে এরকম করেই কাটলো। তো রাতটা কীভাবে জানি জানি না, যদিও আধা রাত হয়ে গেল, অনেকটাই ভেজে গেছে আর অল্প বাকি বা আধাটা বাকি, হ্যাঁ। তো তার মধ্যে কিছুক্ষণ আগে আমি যেটা করেছি, দেখো কালার করেছিলাম এগুলিতে, তো সেটা প্রথমে করলাম, দেখলাম কীরকম লাগছে, এগুলিকে দেখাচ্ছি তোমাদেরকে। একবার একবার শুধু লাগিয়েছি ব্রাশ দিয়ে, শুধু এক ওয়ান টাইম লাগিয়েছি, মানে একবার এটার মধ্যে লাগিয়েছি, দ্বিতীয়বার করিনি। তো দেখছি কীরকম লাগছে কালারগুলো, হ্যাঁ। তো ভাবলাম আসলে ডাইরেক্ট লাগিয়ে দিয়েছি এই কালারটার উপর, হয়তো ভালো হবে না, এই যে। তো আমার মেয়ে বলেছিল যে আগে সাদাটা লাগাও, সাদা কালার, তারপর উপরে কালারটা লাগে, তাই আমি বললাম না লাগিয়ে দেখি, কিন্তু আমার ছেলেও বললো, মেয়ে বললো না আগে সাদা কালারটা লাগাও, তারপর অন্য কালারটা করলে সেটা গ্লেজ হবে, এটা করা যায়, দেখি কালা আবার এটা করবো, দুটিতে করে করে দেখবো ডিফারেন্সটা কী হয়। আর তাহলে নাহলে ভাবছি আবার একটু খসখসে ভাগ আছে কাঠগুলির মধ্যে, তো কী বলে সিরিজ পেপার যে আছে, সিরিজ পেপার দিয়ে যদি কাঠগুলিকে একটু ঘষে নিতে পারি তাহলে ওপরটা একটু প্লেন হয়ে যাবে, তখন না হয়তো কালারটা লাগালে একটু ভালো লাগবে, হ্যাঁ। তো দেখা যাক
মানে আজ তো করতে পারিনি, এতটুকু আছে আর ভালো করে শুকো হয়ে গেলো, আরও শুকোবে। তো দেখি পরে আবার কোনটা করে দেখাবো তোমাদেরকে। আর এটা আমি কী তৈরি করছি সেটাও তুমি দেখতে পাবে আমার ভিডিওগুলোর মাধ্যমে, সামনে যেটি আসবে সেগুলো। তবে দিন আমি বলছিলাম যে কালাই আমি বানাবো, কেন আমি কালার করতে হবে, শুকাতে হবে, তারপর দিয়ে তৈরি করতে হবে। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওতে, অবশ্যই দেখতে পাবে। আর প্রায়ই আমি এটা সেটা দেখাতে থাকি, ক্যারেক্টার জিনিস অনেক কিছু দেখায়। তো চলতে থাকো আমার সঙ্গে, তাও দেখতে পাবে, ঠিক আছে? তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে সেটাই কামনা করি সবার কাছে। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি, ঠিক আছে? তো আজকের দিনটা এখানে শেষ করবো এই ব্লগটা। আগামী দিন তো নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার আমার দেখাই হবে। তার আগে বাই বাই।